আজকে আমি দুটো মহিলাকে নিয়ে কিছু কথা বলবো। আমাদের এই ভণ্ড সেবিকা, এই সেবিকাকে নিয়ে দু চার লাইন বলবো, আর তারপরে তো আজকে আমাদের শুটকি, শুটকি ওয়ান অ্যান্ড অনলি শুটকি, তোকে নিয়ে আজকে একটু বলবো। অপেক্ষা কর, আসছি। তো সবার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই, চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো চলো প্রথমে বলি এই সেবিকাকে নিয়ে, ভণ্ড সেবিকা। তো এই সমাজে না দু ধরনের মানুষের খুব দেখা যায়। হ্যাঁ, কেউ কেউ জন্মগ্রহণ করে, মানে দেখা যায় বলতে কি, মানে এরা পৃথিবীতে দু ধরনের মানুষ আসে। এক ধরনের মানুষ আসে মানুষের মানুষকে উপকার করতে, হ্যাঁ, মানুষ হয়ে মানুষের উপকার করতে, বুঝতে পেরেছো? মানুষের পাশে দাঁড়াতে, বিপদ আপদে তার পাশে ঝাঁপিয়ে পড়তে, তার দ্বারা সমাজের উপকার হয়। কিছু কিছু মানুষ আসে তার দ্বারা সমাজের উপকার হয়, আর কিছু কিছু মানুষ আসে যা যে শুধুমাত্র সমাজের সর্বনাশ করতে আসে, মানুষের ক্ষতি করতে আসে, তার দ্বারা মানুষের ক্ষতি হয়। সে কোনোদিন কারোর ভালো চাইতে পারে না, কোনোদিন কারোর ভালো চায় না, আর কোনোদিন কারোর ভালো করে না। সবথেকে বড় কথা, তার দ্বারা মানে মানুষের ক্ষতি, সমাজের ক্ষতি, আমাদের এই পরিবেশের ক্ষতি, সে শুধু সেই কারণেই আসে। তো যার উদাহরণ স্বরূপ এই সেবিকা ম্যাডাম, ভণ্ড সেবিকা ম্যাডাম, এ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে মানুষের সর্বনাশ করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য। হ্যাঁ, এ কারোর সুখ সহ্য করতে পারে না, এ কোনোদিন কারোর ভালো করতে পারে না, কোনোদিন কারোর ভালো করেই নি, ঠিক আছে? এ দ্বারা শুধু ক্ষতি আর ক্ষতি হয়। এ অ্যাকচুয়ালি এ এসেছে, জন্মটা এর জন্মটাই হয়েছে মানুষের ক্ষতি করার জন্য, বুঝতে পেরেছো? এর দ্বারা ক্ষতিই হবে, কারোর ভালো হবে না। তো রিতমকে আজকে, রিতম এতদিন এত বছর তার চ্যানেলটাকে কীভাবে কষ্ট করে দাঁড় করিয়েছে সেটা সবাই জানে। সে যেভাবে হোক, কন্ট্রোভার্সি করে হোক, যে করুক, সবাই এখানে কন্ট্রোভার্সি করেও দাঁড় করাচ্ছে, ব্লক করেও দাঁড় করাচ্ছে, সব কিছু করে, যে যেমনভাবে দাঁড় করাতে পারে তো দাঁড় করিয়েছে। সেই চ্যানেলটাকে ও খাবে, কারণ এই রিতম হচ্ছে ওর পায়ে তেল মাখাচ্ছে না। যেমন আমাদের সঞ্জয় ভাই, হ্যাঁ, সঞ্জয় ভাই যেমন ওর পায়ে তেল মাখাচ্ছে না, তাই সঞ্জয়ের চ্যানেলটাও খেতে হবে। মানে যে যে ওর পায়ে তেল মাখাবে না, এমন হিমশ্র একখানা মহিলা, হিমশ্র একখানা মহিলা, হ্যাঁ, তো যে যে এই মহিলার পায়ে তেল মাখাবে না, তার তার পেটের ভাত ও কেড়ে নেবে, পেটেও লাথি মারবে, তার সর্বনাশ করে তবে ও ছাড়বে। হিমশ্র একখানা মহিলা, হিমশ্র রূপের, হ্যাঁ, এই এতটাই হিমশ্র, মানে এতটাই কি বলবো, রাক্ষসী টাইপের, মানে সুযোগ পেলে এ খেতে ছাড়ে না। তো রিতমের চ্যানেলটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রিম ঝিমিকে দিয়ে, তার বিরুদ্ধে কমপ্লেন করিয়ে তার চ্যানেলটা যাতে শেষ হয় সেই চেষ্টা করেছে। তোমরা সবাই দেখেছ ঝিমি এই এই সেবিকার ডাকে বাধ্য হয়ে এসে কমপ্লেন করেছে, সেটা আমরা সবাই জানি। তো আজকে সেই চ্যানেল সেই ফোন তার কাছ থেকে নিয়ে নিয়েছে, হ্যাঁ, মাথা থেকে কী হলো, এই ঝিমির চ্যানেলটাও শেষ হলো। ঝিমি সেই গ্লানিতে, যে ওর জন্য আজকে রিতমের এই অবস্থা, সেই গ্লানিতে, হ্যাঁ, সেই কী বলবো, মানে একটা নিজের প্রতি বিবেক দংশন, বিবেক দংশন যাকে বলে, আজকে সবাই ওকে বলবে যে ওর জন্য চ্যানেলটা শেষ হলো, মানে রিতমের ফোনটা দিচ্ছে না। তো সেই বিবেক দংশন আর চালায় ও এসে নিজের চ্যানেলটাই শেষ করে দিল। মানে এই সেবিকা, এই ভণ্ড সেবিকা মাঝখানে কী করলো, ঝিমির চ্যানেলটাও শেষ করলো, এই রিতমের চ্যানেলটা যাতে শেষ হয় সেই চেষ্টা করছে, করলো। পুলিশ নিয়ে নিয়েছে, মানে কবে দেবে তার কোনো ঠিক নেই। তাহলে এ দুজনার পেটের ভাত মারলো, কিন্তু দুজনার পেটের ভাত মারলো, দুজনার ইনকামটা খেয়ে নিল। মানে এর চেষ্টাটাই এটা যে সবাইকে শেষ করা, সবাইকে, মানে সবাই অভাবে ভুগবে, কষ্টে ভুগবে, এটাই ওর দেখতে খুব ভালো লাগে। কিছু কিছু ফ্রাস্ট্রেটেড মহিলা আছে এরকম, অন্যের ক্ষতি দেখলে খুব আনন্দ পায়, তা এ হচ্ছে সেই মহিলা। একটা একটা ছেলেকে বেকার করে দিয়ে সে একটা মেয়েকে, ঝিমিকে তার সঙ্গে সংসার করাবে, তাকে বেকার করে দিয়ে, হ্যাঁ, তাকে বুঝিয়ে বাজিয়ে তার সঙ্গে সংসার করবো না, তার চ্যানেল খেয়ে নেবো। সবথেকে বড় কথা, তার চ্যানেল খেয়ে নেবো। যেমন উঠে পড়ে লেগেছে আমাদের সন্ধ্যা চ্যানেল খাওয়ার জন্য, ওই তেল মাখাচানোর পায়ে। তো এই মহিলা আসে পৃথিবীতে, এসছে এই ধরনের মহিলা পৃথিবীতে আসে মানুষের সর্বনাশ করতে, এর দ্বারা সর্বনাশ হয়, কোনো কারো উপকার হয় না। তো এই ধরনের মহিলা থেকে সবাই দূরে থাকো, সবাই দূরে থাকো, এই ধরনের মহিলার আশেপাশে থেকে কেউ থেকো না, যে থাকবে তার সর্বনাশ হবে। তা আর এই মহিলার দৃষ্টি যার দিকে পড়বে তার সর্বনাশ করার জন্য, এ পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাচ্ছে, এতটাই ফ্রাস্ট্রেটেড মহিলা, এ কারোর সুখ সহ্য করতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার, মূল দোষ। এর ডক্টর দেখানো খুব প্রয়োজন। তো এবার আসি আমাদের শুটকিকে নিয়ে, ওয়ান অ্যান্ড অনলি শুটকি, ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি শুটকি। কী রে শুটকি, এ শুটকি, তুই মানুষকে এরকম হুমকি দিচ্ছিস আঙুল তুলে, হু আর ইউ, কেন রে, কমেন্ট পছন্দ হচ্ছে না? তো বন্ধুরা,
কোনো একজন ভিউয়ার্স ওকে কমেন্ট করেছিল যে তোমার তুমি যেভাবে চালাবে সেইভাবে চলবে, বা এরকম কিছু কিছু একটা কমেন্ট করেছিল যে কার বাচ্চা, ওর বাচ্চা কোথায় ভালো থাকবে না থাকবে তুমি, যাই হোক বাচ্চাটি আমি কমেন্ট অতটা দেখিনি, তবে ওর কথা শুনে যেটা জানতে পারলাম আর কি, কোনো একটা ভিউয়ার্স কোনো একটা কমেন্ট করে বাচ্চা নিয়ে কোনো একটা কমেন্ট করেছিল, তো সেই কমেন্টের উত্তরে সুটকি তো বিশাল খোঁচা খোঁচে গেছে, খুঁজবে নাই বা কেন, পুরো কমেন্ট বক্স তো শুধু লাঠি জুতো ঝাঁটা সব পড়েছে। তো তাকে এরকম আঙুল তুলে বলছে, হু আর ইউ, আমি কার বাচ্চা, আমি বাচ্চার চিন্তা করবো কি করবো না সেটা আমার ব্যাপার, তুমি বলার কে। খুব খারাপ লেগেছে, কেন রে, তুই বলিস না যে ভিউয়ার্সরা আমার কি ভগবান, ভিউয়ার্সদের কাছে আমি আমার সব কৈফিয়ত দিতে বাধ্য, এটা তো তুই বলিস, তুই তো সব সেটা বলে এসেছিস যে তোমরা আমার ভগবান, তোমাদের কাছে আমি সমস্ত কৈফিয়ত দিতে বাধ্য। তাহলে আজকে যখন একটা ভিউয়ার্স তোকে কৈফিয়ত চাইছে, তুই তাকে বলবি, তাকে বলছিস না যে হু আর ইউ, তুমি কৈফিয়ত না, সে জাস্ট তার মতামত প্রকাশ করছে, তাতেও তোর জ্বালা হচ্ছে, তুই তাকে বলছিস তুমি বলার কে, আমি কাকে ভালোবাসবো না বাসবো তুমি বলার কে। তা তুই যখন অন্যের ফ্যামিলিতে নাক গলাস, তখন তুই কোন অধিকারে নাক গলাস, তুই কে, সেই ফ্যামিলিতে নাক গলানোর অধিকার তুই তোর কেন দিয়ে কে দিয়েছে, তুই কে সে নাক গলানোর, সে তারা কী করছে, তারা কোথায় ডিভোর্স করছে, তারা কোথায় কার সঙ্গে প্রেম করছে, কার সঙ্গে তার বাচ্চা দেখলো কি দেখলো না, তার বাচ্চা কোথায় ভালো লাগবে, তুই বলার কে। তুই যখন একটা সংসারে ঢুকে দিনের পর দিন দিনের পর দিন, হ্যাঁ, সেই কী বলবো, খামচে খামচে টেনে টেনে বার করিস ভিউজ নেওয়ার জন্য, হ্যাঁ, কামড়া কামড়ি করিস দিন রাত, তাদেরকে ছিন্ন ভিন্ন করিস, মানে কী বলবো, পিন্ডি চটকে শেষ করে দিস তাদের, তাদের মানে এক একটা সংসারে ঢুকে তাদের, তারা কী করার পর সেই কৈফিয়ত তো তুই নিস প্রতিটা মুহূর্ত, আর তোর কৈফিয়ত তোকে কেউ প্রশ্ন করলে, তোকে কেউ মতামত দিলে, তখন তুই তাকে বলবি হু আর ইউ। খুব জ্বালা লেগেছে না? আচ্ছা তোর বাচ্চার খবর কী রে, তোর বাচ্চার খবর কী, কী ব্যাপার, তুই তো পেট ফুলছে না, তুই তো দিল্লিতে যাচ্ছিলিস বাচ্চার ট্রিটমেন্ট করাতে যাতে মা হতে পারিস, সে বাচ্চার খবর কই 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 কই, দেখতে পাচ্ছি না তোর পেট ফুলছে না তো, তুই যে দিনের পর দিন মানুষের কীভাবে বোকা বানাচ্ছিস, বোকা বানিয়েছিস, আজ মানুষ জাগরিত হয়েছে, প্রতিটা মানুষ তোর সমস্ত ভিউয়ার্সরা জানতে পেরেছে, বুঝতে পারছে যে তুই কত বড় দোগলা চিটিংবাজ একটা মেয়ে ছিলে। দেখ প্রথম কীভাবে মানুষকে ঠকিয়েছিস, একটা দেখ প্রথম ঠকানো হচ্ছে তুই বাচ্চার নাম করে দিল্লিতে দিন রাত প্লেনে করে ছুটেছিলিস, কেন, তুই তোর পেটের ট্রিটমেন্ট করাতে যাচ্ছিলিস, যদি ভুল বলে থাকি প্রমাণ দিবি যে তুই বাচ্চা ট্রিটমেন্ট করেছিস, হ্যাঁ প্রেসক্রিপশন কাগজপত্র দেখাবি, তুই তোর পেটে যে রোগ ওই যে খেয়ে সহ্য করতে পারিস না, হাগিস শুধু হাগিস, কোনো কিছু খেয়ে সহ্য করতে পারিস না, পেটে রাখতে পারিস না, তুই সেই ট্রিটমেন্ট করাতে তুই দিল্লিতে ছুটছিলিস, আর প্রত্যেকটা ভিউয়ার্সকে তুই উল্লু বানাচ্ছিলিস কি না, তুই তোর বাচ্চার ট্রিটমেন্ট করাতে যাচ্ছিস, তুই বাচ্চা মা হবি সেই সেই ট্রিটমেন্টটা তুই করাতে যাচ্ছিস, ওখানটায় বাচ্চার ট্রিটমেন্ট করাতে যাচ্ছিস, তুই বাচ্চা নিতে যাচ্ছিস বর ছাড়া, কারটা নিতিস, কী রে বর যাচ্ছে না, তুই একা একা চলে যাচ্ছিস বাচ্চা নিতে, আর ওই পদ্ধতিতে বাচ্চা নিতে কিন্তু বরেরও তো প্রয়োজন হয়, তুই যে পদ্ধতিতে বাচ্চা নিবি বলে লোকে মানে উল্লু বানাচ্ছিলিস সেখানে তো বরকেও যেত, বরেরও তো প্রয়োজন হয়, বরটাই তো মেন, তাহলে তুই বর ছাড়া তুই কারটা নিতে যাচ্ছিলিস, নাটক মিথ্যাবাদী, কীভাবে মানুষকে দিনের পর দিন বোকা বানিয়েছে, আর সমস্ত ভিউয়ার্স ভাবছে বাবা তুই মা হতে যাচ্ছিস, সবাই কী খুশি, তুমি মা হবেই, তোমার কষ্ট সফল হবেই, তুমি মা হয়েই ছাড়বি, আমরা জানি তুমি মা হবে, তুই মা হতে যাচ্ছিস, সবাই সে তোর ভিউয়াররা সবাই সেটাই খাচ্ছিল, আর তুই তো জানিস যে তুই কিসের জন্য যাচ্ছিস, জানতিস না দিনের পর দিন তুই প্রেসক্রিপশন, তুই কিছু সপ্তাহ সমস্ত সবাইকে দেখাস প্রেসক্রিপশন, তুই কাউকে দেখাস নি কেন, আমরা তো বলেছিলাম প্রেসক্রিপশনটা দেখা, দেখিয়েছিলিস সবাই সমস্ত বন্ধুরা শোনে, ও শুধুমাত্র নিজের ওর পেটে যে প্রবলেম আছে, খাবার হজম করতে পারে না, কিছু খেলেই হাগে, সেই প্রবলেম পেটের সেই পেটের সেই রোগের ট্রিটমেন্ট করাতে ও দিল্লিতে ছুটছিল, কোনো বাচ্চা টাচ্চা কিচ্ছু না, কারণ ও ভালো করে জানে যে ও মা হতে পারবে না, ওকে ডক্টর ভালোভাবেই বলে দিয়েছে যে ও কোনোদিন মা হতে পারবে না, সেটাও ভালো করেই জানে, তারপরেও তোমাদেরকে দিনের পর দিন উল্লু বানিয়ে গেছে, আর ইমোশনাল গেম খেলে গেছে, সমানে ইমোশনাল ব্ল্যাকমেল করে গেছে, সমানে বাচ্চা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে গেছে, এই বাচ্চাকে সামনে রেখে সমানে ইমোশনাল ব্ল্যাকমেল করে গেছে, তোমরা সেই বাচ্চার জন্য তোমরা সবাই ইমোশনাল হয়ে পড়েছো, আমরাও হয়েছিলাম পরে তো আমরা বুঝতে পেরেছি, এর সঙ্গে মিশে মিশে তো বুঝতে পেরেছিলাম যে আসল খেলাটা কী, আমরা তো খুবই খারাপ,
তাহলে আমরা বেরিয়ে আসার পরে তারপরে যে দল তোর সঙ্গে গেল তোকে ভালো করতে, তোকে ভালোবেসে, তারা তোর সঙ্গে থাকতে পারলো না কেন? তারাও তোর থেকে বেরিয়ে গেল, তাহলে সবাই খারাপ, শুধু তুই একা ভালো। তুই একা যা বলিস সব ঠিক, তুই একা যা করিস সব ঠিক, তোর একা চরিত্র সব ঠিক, টোটালটা তুই একা ঠিক। আর যত মানুষ তোর সঙ্গে মিশছে তারা দুদিন পরে কেউ আর তোর সঙ্গে থাকতে পারছে না, সব বেরিয়ে আসছে, তারা সবাই খারাপ, তাই তো? সবাই খারাপ। আজকে টিনু তোর কথা শোনেনি, আজকে টিনু খারাপ, দেখেছিস? কদিন আগে তো টিনুর হয়ে বলছিলিস, যেমন সে ম্যান্ডি, কদিন ম্যান্ডি হয়ে বলছিলিস, যেই ম্যান্ডু তোর কথা শোনেনি অমৃতি ম্যান্ডির বিপক্ষে, তাকে পিউন্ডি চটকে একবার খানা ভিউজ নিয়ে নিলি। যেই টিনু তোর কথা শোনেনি অমনি তার বিরুদ্ধে কথা শুরু করে দিলি, বলা শুরু করে দিলি। তুই কারুর হতে পারবি না, আমরা তোকে বলেছিলাম না যে তুই এমন একটা মহিলা, তুই কারুর হতে পারবি না, কারুর হতে পারবি না তুই, কেউ তোর না, তুই কারুর হতে পারবি না, তুই এমন একটা পয়জান। কারণ যে তোর সঙ্গে গভীরভাবে মিশবে সে তোর আসল রূপ জানতে পারবে। এই ভিউয়ার্সরা কী জানবে দুদিন শুধু টিভি এই ভিডিওর মাধ্যমে? তাও তো সব চিনে গেছে, তাও এই ভিডিওর মাধ্যমেও সব, তবে ওই যে দেরিতে, কারণ মানে ভিডিওর মাধ্যমে চিনছে, সেইখানে ওদের দেরিতে, আমরা তোর সঙ্গে পার্সোনালভাবে কথা বলতাম তো, সেখানে তোকে খুব তাড়াতাড়ি চিনে নিয়েছি, বুঝতে পেরেছিস? তাই সবাই, প্রত্যেকটা মানুষ যারা যারা তোর সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করছে, তারা প্রত্যেকে তোকে চিনে যাচ্ছে, প্রত্যেকে বেরিয়ে আসছে। শুধু তুই একাই ভালো বল, আর এত মানুষ সব খারাপ, সব খারাপ। আজকে আমরা খুব খুশি, আজকে প্রমাণিত, প্রতিটা ভিউয়ার্স দেখ তোকে চিনতে পারছে, প্রতিটা ভিউয়ার্স। শুধু কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে যে তোকে মান তোর ভিউয়ার্সরা কীভাবে তোকে জুতো পেটা করছে, কারণ তারা এতদিন বুদ্ধু সেজেছিল, তুই বুদ্ধু বানিয়ে রেখেছিলিস আর তারা বুদ্ধু সেজেছিল। হ্যাঁ, তুমি শুধু বা বাবা বা বাবা করে গেছে, তুমি ভাবিস সব ভিউয়ার্স আমি কীভাবে বোকা বানাচ্ছি আর এরা বোকা বনে যাচ্ছে। আজকে সমস্ত ভিউয়ার্স জেনে গেছে যে কত বড় দোগলা একখানা মাল, কত বড় ডুপ্লিকেট একটা মাল। আজ যে ভালো কাল তাকে তুই গালাগালি দিচ্ছিস, আজকে তুই তার হয়ে বলছিস, কালকে তুই তার হয়ে গালাগালি দিচ্ছিস, আর কালকে তুই যাকে ভালো গালাগালি দিচ্ছিস আজকে তুই তার হয়ে বলছিস। তুই কত বড় দোগলা, কত বড় চিটিংবাজ, কত বড় ধাপাবাজ, ভিউজের জন্য তুই যে কী করতে পারিস তা প্রমাণ আমরা, আমরা ছাড়া আর যারা তোর সঙ্গে মিশেছে, আরও যারা যারা পরবর্তীতে যারা মিশেছে তারা ছাড়া আর কেউ বলতে পারবে না যে তুই ভিউজের জন্য তুই কী কী করতে পারিস, বুঝতে পেরেছিস? তোর শ্বশুর শাশুড়ি এমনি এমনি তোকে লাথি মেরে নিচে ফেলে দেয়নি, বুঝতে পেরেছিস? রেখে দেয়নি, শ্বশুর শাশুড়ি এমনি এমনি একটা মাত্র ছেলের বউ, শ্বশুর শাশুড়ি তোকে পচেও না, ফিরেও তাকায় না, বুঝতে পেরেছিস? তো আজকে সমস্ত ভিউয়ার্সরা বুঝতে পেরেছে, এটাই সব থেকে বড়ো খবর, এটাই সব থেকে শান্তির খবর, যে আমরা ঠিক ছিলাম, আমরা ভুল ছিলাম না, আমরা যা বলেছি সব ঠিক বলেছি, আমরা যা বলেছি একদম সবই ঠিক। আজকে সমস্ত প্রমাণিত, সব প্রমাণিত যে আমরা যা বলছি সব ঠিক, শুধু দেরিতে হচ্ছে, প্রমাণটা একটু দেরিতে হচ্ছে, কিন্তু ঠিক বলছি। আজকে সমস্ত জলের মতো পরিষ্কার, তোর ভিউয়ার্স আজকে সব বুঝে গেছে, সব চিনে গেছে, তার প্রমাণ কমেন্ট বক্স।